বিভিন্ন সবজির মধ্যে মূলা খুবই পরিচিত এবং অনেকের প্রিয় একটি সবজি। মূলা শাক, মূলার সালাদ এবং মূলা দিয়ে আমরা বিভিন্ন রকম সবজি রেসিপি করে থাকি। বিভিন্ন রকম হেলথ বেনিফিটের জন্য টপ ভেজিটেবলসের মধ্যে এটি হলো একটি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অল থিংস সাবগ্রিন। আজকে আমি খুব সহজে এবং কম সময়ে এমন একটি মূলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটি খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। আর এই মজার মূলা ভাজি রেসিপিটির জন্য যা যা লাগবে চলুন একবার দেখে নিই। এখানে আমি একটা মাঝারি সাইজের মূলা নিয়েছি, গ্রেট করা, একটা টমেটো কুচি করা, কাঁচামরিচ দু রকমের, এই লাল মরিচটা একটু ঝাল তাই আমি একটু কাঁচামরিচ কম নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করা, ধনে পাতা কুচি আর চার ভাগের এক চা চামচ হলুদ গুঁড়া, সাথে একটু লবণ আর আমরা তেল ইউজ করব। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো আমি এখানে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি, সামান্য একটু নেড়ে আমি এখন দিয়ে দেব মূলা। অনেকে মূলা খেতে পছন্দ করে না, তো আমার মনে হয় আপনারা যদি এই রেসিপিটি একবার করে দেখেন, যারা পছন্দ করে না তারাও এই মূলা ভাজিটা খেতে চাইবে। আমি এখন হলুদটাও দিয়ে দিলাম, হলুদটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিব, বেশি আঁচিয়ে রাখবো, হয়তো পানিটা বের হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট মূলাটা একটুখানি ভাপে হয়ে আসলেই আমি লবণ দিয়ে ধনে পাতা দিয়ে বন্ধ করে দেব। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, আপনার লবণটা দেখে দিবেন। আর হলুদটাও আমরা এখানে বেশি ইউজ করবো না, টমেটো সামান্য হলুদ, ধনে পাতা, কাঁচামরিচ এই চারটাই দেখাবে আর অনেক বেশি সুস্বাদু করবে। পানিটা টেনে নিচ্ছে, এখানে ধনে পাতাটা দিয়ে দেব, তো এগুলো কুইক একটি মূলা ভাজি রেসিপি। চুলাটা অফ করে দিব আর একটি ডিশে নিয়ে নেব, এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। মূলা ভাজিটা যদি একটু ড্রাই রেখে খেতে চান তাহলে গ্রেট করার পরে মূলা থেকে আমরা পানিটা একটু চেপে ফেলে দিব, আর চুলার আঁচটা বেশি রেখে খুব তাড়াতাড়ি রান্না করে আমরা নামিয়ে নেব। হয়ে গেল খুব চমৎকার এবং হেলদি একটি রেসিপি মূলা ভাজি। অল্প সময়ে তৈরি মূলা ভাজি রেসিপিটি খেতে অসাধারণ, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও বা রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।